ইয়ো মর্নিং ফোকস, আজকে ডে থ্রি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখন ভোর 7টা বাজে আর আমরা একটু পরে বেরিয়ে যাবো। সবাই রেডি হয়ে গেছি, গাড়িতে লাগেজ ফাগেজ সব লোড করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাবো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে যদি আজকে রুম পেয়ে যাই, সেটা বললামই কালকে, যদি আজকে রুম পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, থেকে যাবো। আর না হলে ঝাড়গ্রামে যত রকমের সাইট সিনস, যত রকমের কিছু কিছু যাই আছে সব কিছু দেখে আজকে ব্যাক টু হোম। তো দেখা যাক কী হয় আজকে। আর এখানকার ওয়েদারটা না আমি ঠিক বুঝতে পারি না, এই সময় লাগছে ঠান্ডা, সারাদিন লাগে গরম, সন্ধ্যেবেলার পর থেকে আবার ঠান্ডা, বুঝতে পারি না। জঙ্গলের ভিতরেও গেলাম, সেখানে গরম, সেখানে গরমের থেকে বেশি যদিও ধুলো ছিল। এনিওয়ে চা এসছে, চা খাওয়া। জঙ্গলের মাঝখানে গাড়িতে গান চলছে, আমরা কেক কাটছি। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। একটা বাইট ভিডিওতে উঠেছে। প্রথম দিনের শশা এখনো চলছে, আজকে শেষ হলো, আবার শশা খেতে নামবো। এবার আমি নামবো, এবার আমি নেমে শশা খেতে ভিডিও করবো। না 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 না, আমি কালকে যা ঘুম ঘুম ঘুমের থেকে যা ডেকেছে ও আমায় গাড়ির মধ্যে, আরে ঘুমিয়ে পড়েছিলাম তো ওরকম ভাবে লাঠি কুতো মেরে ডাকার কি ছিল। দিদিরাই আছে সব, দাদারা দিদিরা নামবে আজকে খেতে। দেখা যাক কে নাম্বার 1 টা হয়, দিদি না দাদা, ইন্টারজেন্ডার নাম্বার 1। How much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. বাকি সুন্দর ক্ষেতটা, নরম মাটি তো এখানে। বা ওরে
রেডি তোলো ও হেভি ব্যাপার এই কত কেজি তুলছিস রে কেন আচ্ছা এই ওটা না দমদম দমদম আছে যাদবপুর আসার দিন দেখেছিলাম এখানে এই পরশু দিন শিমলিপাল গেছি জায়গাটা ভালো রাস্তা ভালো নয় জায়গা খারাপ না কিন্তু ওই রাস্তার যা জার্কিং বাবারে এই হাইজ্যাক করিসনি আমি তো এমনি বললাম হাইজ্যাক করছিস ঠিক আছে ঠিক আছে আর লাগবে না আর লাগবে অনেক আছে শশা আর দিতে হবে না আর দুটো সেকেন্ড নিয়ে যাবে না ওগুলো আছে ও আচ্ছা আচ্ছা ফাইনালি শশা শশা বাজার হয়েছে এখানে দিদিরা শশা কিনেছে ওদিকে দাদারা মানে শশা তুলেছে দিদিরা আর ওদিকে দাদারা শশা কিনেছে ক কেজি হয় সেটা গাড়ির ওখানে গিয়ে দেখা যাবে এখান থেকে ফোন করে ডাকছে সমানে চলো আজকে দেখা যাবে কে নাম্বার ওয়ান হলো সে দেখা যাবে এতগুলো শশা মানে এখানে অন্তত 1 কেজি তো রয়েছে এই ব্যাগে ফ্রিতে বাপরে বাপ না আমি কিছু ভাবো না ঘুগনি মুড়ি নাকি খাও 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 কেমন খেতে খেয়েছি দাদু আমি খাবো না আমার কেক একটা খেয়েছি এতেই অনেক গাড়িটা খোলা ওখানে শর্ত একটু সরে বস এখানে এখন এরা সবাই খাচ্ছে খাবার খাচ্ছে আমার তো খিদে পায় না আমি এত কেক খেলাম কেকের পর শশা খেলাম আমার আজকে মোটামুটি সকালবেলা আর ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে জিলিপি খাচ্ছে আর কি খাচ্ছে আর খাচ্ছে হলো আলুর চপ খেলো তারপর ঘুগনি মুড়ি খেলো যেটা এখানকার স্পেশাল খাবার আর এইসবই খাচ্ছে খেয়ে দিয়ে মোটামুটি এখন ঝাড়গ্রাম যেতে আর কত আর বোধহয় 1 ঘন্টা লাগবে 11:45 মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো ওখানে গিয়ে দেখা যাবে যদি হোটেল পাই তাহলে খুবই ভালো নাহলে আজ বাড়ি চলে যাবো আর এখন গরম লাগছে পুরো রোদের উপর গাছের তলায় বসে আছি আর শশা তো যা হলো শশা কাণ্ড তো তোমাদের খাওয়া হলো কোনো রেসপন্স নেই